আসলে সাকিব ভাই তো বড় ভাই এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তো সবাই কেমন যেন একটা ভেদাভেদ তৈরি করে দিত যে একসাথে মানে এমনও হয়েছে যে আমি আমি কখন ওনার সাথে বেশ কয়েক বছর আমি ইন্ডাস্ট্রিতে আসার পর সাথে দেখা হয়নি কখনো মানে দেখা হয়নি বলতে কি ওইভাবে শুধু দেখা ইসলাম আলকুম বা দূর থেকে কোনোদিন আমার ইচ্ছা ইচ্ছা ছিল না যে একসাথে বসবো আড্ডা মারবো বা মানুষটাকে বসে আমি বসছি ক্যারিয়ারে পঁচিশ বছর হওয়াটা আর নর্মাল কিছু এটা গিনিস বুকে রেকর্ড করার মতো একটা আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে এবং একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে কতটা ভালোবাসা থাকলে উচ্ছ্বাস থাকলে বা দেখেন আপস অ্যান্ড ডাউন তো ওনার জীবনে ছিল কিন্তু উনি কিন্তু স্টিল নাও বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টারই বলবো এবং এটা বিশাল ব্যাপার আসলে এটা সেলুট টু সো আমি উদিম রাফি ভাইকে বলছিলাম যে আপনি তো অশ্ব ইন্ডাস্ট্রিটাকে 12টা বাজিয়ে দিয়েছ বলে কিভাবে আমি তো আমি বললাম যে না যদিও এই ধরনের ছবি না করলে আমরা বলিউডের স্ট্যান্ডার্ডে কখনো পৌঁছাতেই পারবো না আপনি ঠিকঠাক আছেন কিন্তু বাকিদের জন্য বাকিদের জন্য তো একটু চ্যালেঞ্জ হয়ে গেল আসলে যে বলো না আমি একটা শুরু না করলে সব ঠিক আছে আপনি শুরু না করলে অন্যরা কিভাবে উৎসাহ পাবে বাট তারপরেও এখন চ্যালেঞ্জ এখন গতইদে 12টা ছবি রিলিজ হয়েছিল মানে কেউ কান্না কাটি হচ্ছে সাথে কিছু হচ্ছে নাকি হয়ে গেছে হত হয়েও যেতে পারে তবে রাহেন রাফি ডেফিনেটলি নাটক করে না রাইট সো রাহেন রাফি যেহেতু এখন তুফান ঝরে উঠছে আমিও তুফান তুফান দেখার অপেক্ষা আছি সো হোপফুলি একটা ভালো কিছু নিয়ে আসব মানে আমি আসলে একটু আগেই বললাম যে বেঁচে ভালো কাজ করার চেষ্টা করছি সবাই আসলে ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চায় সো আমি ওটিটিতে প্রথমবার যাত্রা শুরু করবো হয়তো আচ্ছা এবং আমরা দুজন যখন একসাথে হই তখন আরও বেশি ভালো লাগে সত্যি এবং আজকে পরিচয় কীভাবে দেবো যে চিত্রনায়ক ইমন হারলেন গ্রুপের ডিরেক্টর ইমন আসলে সব কিছু ছাপিয়ে আমাদের যে বন্ধুত্বটা বা আমাদের যে মানে দুজন দুজনের প্রতি যে রেসপেক্ট বা সম্মানটা

একসাথে করা তো এই প্রেমটা কবে থেকে মানে সাকিবের সাথে মানে নিবিড় সম্পর্ক মানে কলিগ কলিগ সাকিব এবং কলিগ সাকিব বন্ধু কিন্তু খুব কম সাকিবের আসলে সাকিব ভাই তো বড় ভাই ডেফিনেটলি এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তো সবাই কেমন যেন একটা ভেদাভেদ তৈরি করে দিত যে না একসাথে মানে এমনও হয়েছে যে আমি আমি কখন ওনার সাথে বেশ কয়েক বছর আমি ইন্ডাস্ট্রিতে আসা পড়ার সাথে দেখা হয়নি কখনো মানে দেখা হয়নি বলতে কি ওইভাবে শুধু দেখো ইসলাম বা দূর থেকে কোনোদিনে আমারও ইচ্ছা ছিল না যে একসাথে বসবো আড্ডা মারবো বা মানুষটা কেমন সেটা আমি বুঝতে পারিনি বা জানারও তেমন কোনো ইয়ে ছিল না কিন্তু যত সময় গিয়েছে যখন পুনর্দেব প্রেম কাহিনী টু করলাম তারপর যখন পাসওয়ার্ড করলাম যখন মানুষটার সাথে মিশলাম আসলে বলা হয় না যে মানুষ সাথে না মিশে আসলে কখনো বোঝায় না উনি আসলে অসম্ভব বিনয়ী একজন মানুষ মানে স্টারিজমের পরেও মাথাটা ঠিকঠাক আছে মানে আছে না অনেকেই যে একটা দুটো ছোট ছোটো কাজ করে মাথাটা একটু ঘুরে যায় পা মাটিতে পড়ে না বা কথাবার্তা কোনো ব্যালেন্স থাকে না এরকম দেখেছি সো ওনার মধ্যে ওই জিনিসটা নাই আসলে উনি আপন করতে জানেন এবং আমাকে উনি ভীষণ পছন্দ করেন ভীষণ আদর করেন অনেক কিছু শেয়ার করেন আমিও অনেক কিছু শেয়ার করি তারপর একটু আগে যে বলা হলো যে হার্ল্যান্ড গ্রুপ ওইখানেও মানে জয়েন আমি যখন আমরা যখন আমি যখন যাব আমাকে সেই

হওয়াটা নর্মাল কিছু না এটা গিনিস বুকে রেকর্ড করার মতো একটা আমার কাছে মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে এবং একটা মানুষের কতটা ডেডিকেশন থাকলে কতটা ভালোবাসা থাকলে উচ্ছ্বাস থাকলে বা দেখেন আপস ডাউন তো ওনার জীবনে ছিল কিন্তু উনি কিন্তু স্টিল নাও বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টারই বলবো এবং এটা বিশাল ব্যাপার আসলে এটা সেলুট টু সাকিব খান এবার একটু ইমনের কাজে রাশি কাজে ইমনকে বেশ অনেকদিনই নতুন ছবির ক্যাম্পেইন বা নতুন ছবি আসছে এই ধরনের খবরে কম দেখা যাচ্ছে নতুন কি অনেকগুলো ছবি জমা হচ্ছে নাকি একটু অন্যান্য কাজে বেশি ব্যস্ত বেশ কয়েকটা ছবি আসলে জমাই হয়ে গেছে আচ্ছা এর মধ্যে নাম নামগুলোও বলে দেই আজকে এই জাগো এফ এম এ সেটা হচ্ছে অঞ্জন অঞ্জন আইস দাদার দুটো ছবি আচ্ছা সেটা একদম রেডি হয়ে আছে ডাবিং শেষ প্রডিউসার এখন যেদিন রিলিজ দেয় আচ্ছা তারপরে নুলিয়া ছুরি সোনার পাহাড় এটা একটা বিখ্যাত গল্প কিন্তু এবং এটা একটা অনুদানের ছবি এই ছবিটা আমি আর মিথিল একসাথে করেছি এটাও দুর্দান্ত একটা ভালো ছবি হয়েছে এটাও মানে ডাবিং সব শেষ এটাও রিলিজের অপেক্ষায় আছে আর এখন শুটিং করছে হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে মানে একটা কি বলে বড় বাজেটের ছবি অপারেশন জ্যাকপট সেটা শুটিং করছি আমরা ঢাকার পোর্শন প্রায় শেষ করে ফেলেছি খুলনা এবং প্যারিসের কিছু শুটিং বাকি আছে আচ্ছা আচ্ছা সো এই শুটিং কিছু বিজ্ঞাপন এবং এখন আসলে যেটা হয়েছে যে আগে যেটা চাপ ছিল এখন আমি আসলে যেহেতু যে একটা গ্রুপ অফ কোম্পানিজ হার্লেন রিমার্ক হার্লেনে জয়েন করেছি সো এখন চাপ নিচ্ছি না এখন ভালো কাজ ছাড়া আসলে করবো না এরকম একটা মনস্থির বা ওরকম করে একটা গোল সেট করেছি আচ্ছা আচ্ছা যাক ফাইন তো সেক্ষেত্রে এখন যে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে এবং সেই ইন্ডাস্ট্রিটা কেমন মনে হচ্ছে মানে কতটা কমফোর্ট কতটা পেশাদার তোমার কাছে মনে হচ্ছে মানে সবার জন্যই আমাদের ইন্ডাস্ট্রি যদি বলি সেটা কি আমি মানে আমার ফিল্মের ক্ষেত্রে বলবো না আমার আমার কাছে মনে হয়েছে যে এখন যে ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে আমার কাছে খুব বেশি ঠিকঠাক মনে হচ্ছে না আর কি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ঠিক মানে ভুলও হতে পারে কারণ কারণ আমার কাছে মনে হয়েছে যে ঈদে ধরেন একটা বড় ছবি হচ্ছে সো একটা বড় সাথে আমরা যেমন আমাদের দর্শকরা যেমন কম্প্যারিজেন করে ফেলে তামিল ছবির সাথে কম্পারিজেন করে ফেলে বলিউডের ধরেন একশো কুড়ি টাকা দাম বাজেটের ছবি তো এখন তো ডেফিনেটলি তুফানের সাথে কম্প্যারিজেন হবে সো তুফান থেকে তো অন্যান্য ছবিগুলো বেশ পিছিয়ে বলবো আমি ডিরেক্টাররাও এত আমার মনে বাজেট পাবে না সো আমি ওইদিন রাফি ভাইকে বলছিলাম যে আপনি তো আসলে ইন্ডাস্ট্রিটাকে বারোটা বাজিয়ে দিয়েছে বলে কিভাবে আমি তো আমি বললাম যে না যদিও এই ধরনের ছবি না করলে আমরা বলিউড স্ট্যান্ডার্ডে কখনো পৌঁছাতেই পারবো না আপনি ঠিকঠাক আছেন কিন্তু বাকিদের জন্য বাকিদের জন্য তো একটু চ্যালেঞ্জ হয়ে গেল আসলে যে বলো না আমি একটা শুরু না করলাম স্যার সব ঠিক আছে আপনি শুরু না করলে অন্যরা কিভাবে উৎসাহ পাবে বা তারপরেও এখন চ্যালেঞ্জ এখন গত ঈদে বারোটা ছবি রিলিজ পেয়েছিল মানে কেউ কান্নাকাটি করছে কারোর ছবিতে হল পাচ্ছে না এগুলো আমারও দেখতে ভালো লাগে না কারণ আমারই তো কলিগ সবাই হ্যাঁ দেখেন শাকিব খানের যেমন প্রডিউসার দরকার হয় একজন শাকিব খানকে বানাতে হলে তিনটা প্রডিউসার লাগে তার মানে একটা প্রডিউসারও হচ্ছে না তিনজন প্রডিউসার নিয়ে একটা ভালো ছবি বানাতে হয় শাকিব খানকে নিয়ে সো সেই ছবির সাথে অন্যান্য ছবি কিছু ছবি আসছে আবার রিলিজে পিছিয়েও যাচ্ছে সো ডিফিকাল্ট আসলে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি তো বছরে দুটা ছবির জন্য না আসলে সারা বছর আসলে ছবি সে কারণে কি একটু ব্যাকফুটে কিনা ইমন যে একটু দেখে শুনে ড্রাইভ দিতে যাচ্ছ একদমই মানে ব্যাকফুটে যদি বলি সবাই ব্যাকফুটে আছে মানে ইন্ডাস্ট্রি সবাই দেখেন মানে সবারই ছবি অতভাবে রিলিজ হচ্ছে না কেউ রিলিজ ঘোষণা দিও পিছিয়ে যাচ্ছে কারণ আমার মতে অনেক ছবি জমা আছে একমাত্র সাকিব ভাই দেখলাম যে ব্যাক টু ব্যাক ইদের রিলিজ পাচ্ছে এবং সেটা সুপার হিট হচ্ছে সো এখন আমার যেহেতু একটা কর্পোরেট জায়গায় আমি ঢুকেছিও সো এই জন্য একটু চাপ কম তুমি নালে খুব লাকি সাকিব খানের কাছে মানুষ চাকরি বাকরি পেয়েছ ডিরেক্টরশিপ সব কিছু মিলে খুবই দারুণ সময় যাচ্ছে তো বাকিরা তো আসলে মানে অনেকেই হতাশাগ্রস্ত ডেফিনেটলি হতাশাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক আসলে মানে আপনি একদম ঠিকই বলেছেন একদমই টোটালি হতাশাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের মূল পেশাই হচ্ছে আসলে ফিল্ম বা অ্যাক্টিং তো অ্যাক্টিং এখন সারা বছর তো আর ফিল্ম ধরা যায় না আর সবচেয়ে বড় কথা যারা আমরা একটু চুজি আমরা অনেক ছবি আমি অনেক ছবি ফিরিয়ে দেই। মানে আসলে যেহেতু স্টার্টিংটাই হয়েছিল ভালো ছবি দিয়ে সো সব ছবি তো আসলে সবাই করতেও পারবে না সো সেই কারণে অনেক ছবি করতে না পারলে একটু চ্যালেঞ্জ আসলে চলো মানে লাইফ ফিট করার একটু চ্যালেঞ্জই হয়ে দাঁড়ায় সবার জন্য রাইট রাইট তো ইমন এখন আরো কিছু মানে কান কথাই বলি যে রাহান রাফির সাথে একটা কার্ড চলছে যেটা এখনো তোমরা ডিসক্লোজ করছো না সেটা কি মানে নাটক টেলিফিল্ম না ওই ফিল্ম না সিরিজ না পূর্ণ দৈর্ঘ্যের আমি জানি না আপনি কোথা থেকে শুনেছেন আসলে কিন্তু এই কোশ্চেনটা আসলে মানে সবার কাছে শুনই বাট এটা রাহেন রাফির সাথে কিছু হচ্ছে রাহেন রাফির সাথে কিছু হচ্ছে নাকি হয়ে গেছে অথবা হয়েও যেতে পারে তবে রাহেন রাফি डेफिनेटলি নাটক করে না রাইট সো রাহেন রাফি যেহেতু এখন tufan ঝরে উঠছে আমিও তুফান তুফান দেখার অপেক্ষা আছি একটা ভালো কিছু নিয়ে আসব মানে আমি আসলে একটু আগেই বললাম যে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি আহ সবাই আসলে ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চায় সো আমি তে প্রথমবার যাত্রা শুরু করবো হয়তো আচ্ছা সো আর ডিসক্লোজ না করি আচ্ছা ওকে